হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে তোমরা সবাই? আশা করছি যে সেখানে আছো সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরা খুব ভালো আছি। আমি আমাদের লাইফস্টাইল অমোদিত চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওর সাথে। আজকে সরস্বতী পুজোর একটি আলপনা আঁকছি এবং সেটা কীভাবে কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, পুরোটাই ফেব্রিক কালার নিয়ে নিয়েছি এবং রাউন্ড আর ফ্ল্যাট তুলে নিয়েছি। আর এই দেখো, পুরো ডিজাইনটা আমি পেন্সিলে ফার্স্টে এঁকে নিয়েছিলাম, তারপরে এটাতে হোয়াইট ফেব্রিক কালার দিয়ে এটাতে করে দিচ্ছি। তো এটা একবারে হবে না, এটা ফার্স্টে এক করে দিয়েছি এবং সেকেন্ডবারে আর এক করে দিয়েছি, তারপরে পুরো আলপনাটা রেডি হয়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আলপনাটা কেমন হয়েছে সেটি কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো এখানে ফার্স্টে এটা সাদা কালার দিয়ে করে নিচ্ছি এবং তারপর রেড কালারটা দেবো আর কি। তো এখানেই আমাদের সরস্বতী পুজো হয়েছিল, তাই জন্য এখানেই আলপনাটা করছি। তো সরস্বতী পুজোর ব্লগটাও তোমরা পেয়ে যাবে। তো দেখো, পুরোটা আঁকছি আর তোমরা তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো।
দেখো দেখতে দেখতে পুরো আলপনাটাই রেডি। এবার এই দেখো আমার আলপনার ফাইনাল লুক। এবার কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, ভালো খারাপ যাই বলবে সেটাই ঠিক। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর আরও নতুন নতুন ভিডিও।